হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত দেবো প্রিয়াস কিচেন চ্যানেলে। আমি আবার চলে এসেছি আজকে তোমাদের সাথে আরেকটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাবদা মাছের তেল ঝাল। তো চলো শুরু করি। এখানে আমি প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছিলো। আমি এখন দুটো করে মাছ আগে ভেজে নেব। দুটো মাছ দিয়ে আমি চাপা ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে পাবদা মাছের তেলটা না ছেটে। পাবদা মাছ কিন্তু খুব ছেটে, আর তার জন্য যেসব মাছ ছেটাবে মানে তেলটা ছেটায় সেসব মাছের সবসময় ভাজার সময় চাপা ঢাকনা দিয়ে নিতে হয় যাতে মাছের তেলটা না ছেটে আসে গায়ে। আর আরেকটা জিনিস হচ্ছে, মাছের যখন নুন হলুদ মাখা হচ্ছে সেই সময়তেই কিছুটা সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিতে হয়, তাতে মাছের তেল এভাবে কম ছেটে। তো আমি এখানে দুটো দুটো করে মাছ ভেজে তুলে নিচ্ছি। পাবদা মাছ একসাথে, বেশি মাছ একসাথে যদি ভাজা হয় তাহলে পর অনেক সময় গায়ে লেগে যেতে পারে। তো তার জন্য আমি দুটো দুটো করে বা খুব বেশি হলে তিনটে করে মাছ ভাজি। এখানে আমার সব মাছ ভাজা হয়ে গেছে, আর এখন এই মাছ ভাজার তেলেই আমি একটা আলু কেটে রেখেছিলাম সেটাই ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে সেটা তুলে নেব, আর এই তেলটার মধ্যেই আমি এখন ফোড়নে দিয়ে দেবো কালো জিরা। এখানে এক চামচ মতন কালো জিরা দিয়েছি, আর এখানে দিয়েছি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এখানে আমি একটা মশলার পেস্ট করে নিয়েছি। এখানে আমি দিয়েছি আদা 1 ইঞ্চি মতন, এখানে আছে 1 চামচ জিরে, আর একটা ছোট্ট সাইজের পেঁয়াজ, আর 4 থেকে 5 কোয়া রসুন, এই আর একটা টমেটো, ছোট টমেটো। এগুলোকে আমি ভালোভাবে একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, আর সেই পেস্টটাই আমি এখানে এখন তেলে দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটাকে আমি একটু ফ্রাই করে নেব। যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। মশলাটা এখানে আমার কিছুটা ফ্রাই হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ, আর এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা অল্প, এটা কালারের জন্য। এখন এখানে আমি আমার পরিমাণ মতন জল অ্যাড করলাম। আপনারা যেরকম ঝোল পছন্দ করবেন সেরকমই জল দেবেন, আমি এখানে অল্প জলই দিচ্ছি। তবে এই পাবদার তেল ঝালে কিন্তু খুব বেশি ঝোল হয় না, এটা একটু মাখামাখাই হয়, তাই এখানে অল্প জলই দিয়ে আমি জলটা একটু ফুটিয়ে নিলাম। আর এখানে ঝোলটা ফুটে যাওয়ার পর এখানে আমি ভেজে রাখা আলু আর ভেজে রাখা মাছগুলো দিয়ে 2 মিনিটের জন্য চাপা ঢাকনা দিয়ে ঢাকনা খুলে ফেলবো। ব্যাস, এখানে আমার তেল ঝাল পাবদা মাছের প্রায় রেডি। এখন আমি গ্যাসটাকে অফ করে এখানে সামান্য ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এই সময় কিন্তু অবশ্যই গ্যাসটা অফ থাকবে, আর এখানে 5 মিনিটের জন্য চাপা ঢাকনা দিয়ে রাখব। এখানে আমার পাবদা মাছের তেল ঝাল সম্পূর্ণভাবে রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, কমেন্টসে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।